নববধূ প্রতিবন্ধী হওয়ার কারণে দরজার বাইরে চার ঘন্টা অপেক্ষা করে থাকতে হলো। এলাকাবাসীর তৎপরতায় শারীরিক বাধা দূর করে দুটি মন অবশেষে এক হলো। নদিয়া শান্তিপুর পাটেশ্বরী স্ট্রিটের বাসিন্দা হরিপদ সরকারের একমাত্র কন্যা মৌমিতার সাথে শান্তিপুর বাইগাশী কলার মনীন্দ্র দেবনাথের খটক মারফত যোগাযোগ হয়। মনীন্দ্রর এক দাদা, বৌদি এবং মৌমিতার মা বাবার মধ্যে একপ্রস্থ পাকা কথা হয়ে গেলেও অপর এক আশ্রয়দাতা দাদা বৌদির ঘোরতর আপত্তি ছিল বিয়ের ব্যাপারে। কারণ হিসেবে এলাকা সূত্র থেকে জানা যায়, মনীন্দ্রর পিতা মারা যাবার পর তাদের জমিজমার ভাগ বন্টন হয়নি, ফলে অবিবাহিত মনীন্দ্র তার এই দাদার কাছেই থাকে। মনীন্দ্র বিবাহ করলেই ঘরের ভাগিদার হবে, তাই হয়তো দাদা বৌদির আপত্তি। ঘটকের প্রথম পরিচয় করানোর পরই মনীন্দ্র আর মৌমিতার যোগাযোগ ক্রমশ বাড়তেই থাকে, একে অন্যকে ভালোবেসে ফেলে। দুজনেই বিশেষভাবে সক্ষম হবার কারণে বিশ্বাস এবং ভরসা অনেকটাই বেড়ে যায় একে অপরের প্রতি। কাল বিলম্ব না করে তারা সিদ্ধান্ত নেয় বিবাহের। সেই মতোই গতকাল মৌমিতার বাবা মায়ের উপস্থিতিতে গোবিন্দপুর কালীবাড়িতে মায়ের মন্দিরে পুরোহিতের মন্ত্রোচ্চারণে চার হাত এক হয়। এরপরে মনীন্দ্র বাইগাছি পাড়ার বাড়িতে পৌঁছলে বাধে বিপত্তি। নতুন বউ প্রতিবন্ধী হওয়ার কারণে দরজা খোলে না তারা। প্রতিবেশী একে একে সকলেই অনুনয় বিনয় করলেও মেলে না সুফল। বন্ধ দরজার সামনে বসে পড়ে নবদম্পতি। পাড়ার মেয়ে বউরা বরণ করে এবং অন্যান্য নিয়ম কানুন পালন করতে থাকে খোলা উঠোনেতেই। ভিড় জমতে থাকে পাড়া দাদাদের, তাদের চোখ রাঙানিতেও খোলে না দরজা। অবশেষে স্থানীয় প্রতিবন্ধী সংগঠনের সদস্যদের উপস্থিতিতে, সাংবাদিকদের প্রচেষ্টায় এবং পুলিশের সহযোগিতায় চার ঘন্টা বাদে হাসি ফোটে দম্পতির মুখে। দাদা বৌদি বাধ্য হয় দরজা খুলে দিতে। প্রতিবেশীরা নিজেরাই কিনে আনে মিষ্টি। পাড়ার ছেলেরা দিল উপহার, সাজিয়ে দিল ফুলসজ্জার খাট। রাস্তার পাশে ছোট একটি দোকান থেকে কোনো রকমে পেট চালানোর মতো উপার্জন করে মনীন্দ্র। দুজনের 1,000 টাকা করে মাসিক সরকারি ভাতার ভরসা, প্রতিবেশী এবং পাড়ার ছেলেদের বিশ্বাস তাদের মনোবল আরো বাড়িয়ে তোলে। বিয়ের আনন্দে মাতোয়ারা গোটা পাড়া।